গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের আজকে দেখো আশেপাশের পরিবেশটা একটু দেখাই। তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। আমি এসেছি ঠাকুরনগর, আমার বাড়িতে। কোনো প্রি প্ল্যান ছিল না, হঠাৎ করেই আমরা চলে এসেছি। আমার শরীরটা একটু খারাপ হয়েছিল, আর যে মেয়েটা কয়েক মাস ধরে খাচ্ছে না ঠিক করে, তো তার জন্য ভাবলাম যে একটু বাড়িতে আসি, এসে একটু পরিবেশটা চেঞ্জ করে যাই। তো তার জন্য বাড়িতে এসেছিলাম। আমি যে এসেছি আমি কাউকে জানাইনি। আমি মানে সত্যি কথা, আমাদের কোনোই প্ল্যান ছিল না। সকালবেলা উঠে দেখছি মেয়ে খাচ্ছে না, আমারও ভালো লাগছে না। তারপরে আমার হাজবেন্ড বললো তো চলো বাড়ি, চলো বাড়ি, চলো বাড়ি গিয়ে তারপরে যদি ভালো লাগে থাকবে, নাহলে আবার নিয়ে আসবো। তো সেইভাবেই আমরা বাড়ির থেকে ওখান থেকে বেরিয়ে এসেছি, ধানবাদ থেকে। তো বাড়িতে আসার পর আজকে একটা অনুষ্ঠান পেয়েছি বাড়িতে। বাড়িতে বৈষ্ণব সেবা দেওয়া হবে, এবং সেটা হচ্ছে আমার কাকিমা মারা গেছে আজকে, তার 45 দিন। 13 দিনের অনুষ্ঠান হয়ে গেছিলো, 45 দিনের অনুষ্ঠানটা আজকে হচ্ছে, যার জন্য বৈষ্ণব সেবা দেওয়া হচ্ছে, বৈষ্ণবদের খাওয়ানো হবে। তো বাড়িতে যেহেতু 13 দিনের মাথায় আমি আসতে পারিনি, বা যে সময় কাকিমা মারা গেছিলো সে সময়ও আসতে পারিনি, যাই হোক এই অনুষ্ঠানটায় আমি একটু অ্যাটেন্ড করতে পারবো, মেন্টালি আমার একটু ভালো লাগে। তো চলো আর কথাবার্তা বেশি না বাড়িয়ে আজকের ব্লগটা আমি কন্টিনিউ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো, বৈষ্ণব সেবার রান্নার প্রিপারেশন হচ্ছে। এই যে ডাল হয়ে গেছে, আর কড়াইতে এখন বাদাম ভাজা চলছে, আর সব রকমের রান্না করার কাটাকুটি চলছে, পুরোটাই তোমাদের আমি দেখাবো। এই যে মা চাল শুকু দিয়ে রেখেছে, এই চালগুলো গুঁড়ো করব। মেয়ে খায় না, যার জন্য মেয়েকে এই চালের গুঁড়ো খাওয়াবো, দেখি কেমন উপকার হয়, খায় কি না। এখন পাঠ হচ্ছে, ভগবদ গীতা পাঠ হলো, আর এরপরেই হবে কীর্তন, তারপরে হবে ভোগ আরতি। অনুষ্ঠান শেষে এখন সবাই কোলাকুলি করছে, ঠাকুরকে আরাধনা করছে, এরপরে গান হবে। গান হওয়ার পরে আমাদের এখন খাওয়ার দেওয়া হবে। দেখো মেয়ে ওর সোনা মামাকে চুল বেঁধে দিচ্ছে, সব বোঝে মেয়ে। এইটুখানি হলে কি হবে, মোটামুটি সব কিছু রেসপন্স দেয়, আর আমরাও খুব এনজয় করি। বিকেলে আজকে বুড়ির ঘর পোড়ানো হবে, তার জন্য তুলতুলি বুড়ির ঘর বানাচ্ছে, বাচ্চারাও বসে দেখছে, ওদের ফার্স্ট বুড়ির ঘর পোড়ানো, ওরাও জিনিসটাকে বোঝার চেষ্টা করছে, এনজয় করছে। এটা কি হচ্ছে বলো তো, বুড়ির ঘর খুব সুন্দরভাবে ওরা বানাচ্ছে বুড়ির ঘর। আমরা রাত্রে বুড়ির ঘর পোড়ানো তোমাদের দেখাবো। আমাদের বানানো কমপ্লিট হয়ে গেছে বুড়ির ঘর, এবার যখন পোড়াবে তোমাদের অবশ্যই সেটাও দেখাচ্ছি। তুই ওর তে প্যাঁচ ফোস খাই দোধাতে যাচ্ছিলি না, ওর ও পারবেও না। ওই খাবারটা কে দিয়েছে, লাড্ডু? আমি দেশে ফেলে সব সরি দেবো। মা হয় কবে তোমার? খালি পুজোতে আগে ধূপকাঠি মুখকাঠি ধরা হয়।
সবাই সাইড দাও। কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে, হরি হরি বল। এই ধীরে ধীরে আরো সরো, পিছনে ভীষণ তাপ। কি তাপ বাবা, রাত্রে আমরা সবাই মিলে মাকোতে গেছিলাম। এখানে একটা রেস্টুরেন্ট আছে আমাদের, এখানে মাকো নতুন রেস্টুরেন্টটা, তো গেছিলাম। তো খাবার খুবই ভালো ছিল, আমরা খেয়েছি, তো অনেক খাবারই খেয়েছি, কিন্তু আসলে খাবার সামনে আসার পরে ফটো করতে আর ভিডিও করতে সময় পাইনি। তো এটা হচ্ছে চিকেন টিক্কা, এরপরে চিকেন তন্দুরি বলেছিল, আরও অনেক খাবার ছিল কিন্তু আমরা আর করতে পারি। Pablo, Pablo.